السلام عليكم ورحمة الله وبركاته. যে আল্লাহ আমাদেরকে আজকের এই প্রোগ্রামে একত্রিত করেছেন এই সময়ে, যেই সময়ে গোটা দুনিয়ায় যেমন বসনিয়া, চেসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। যেই সময়ে আজকে আমরা বসতে পেরেছি, ওই সময় গোটা দুনিয়া জুড়ে আজকে ইসলাম আর মুসলমানের অস্তিত্ব সমাজ থেকে মুছে ফেলে দেয় একটা ষড়যন্ত্র চলতেছে। এই সুযোগে বাংলাদেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গার, যারা এই সমাজ থেকে আল্লাহর বিধানকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত, এই সময় আজকে আমরা এই তাফসীরে একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। খুব লম্বা চৌড়া কথা বলবো না, খুব লম্বা কথা হবে না, সংক্ষেপিত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এর আগে আপনাদের কাছে বলতে চাই, সমাজ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, সমাজের মানুষ যখন তার আদর্শ হারিয়ে ফেলে, আজকে বাংলাদেশে গণতন্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, নীতিমালা অনুযায়ী দেশের মালিক হয় জনগণ। দেশের মালিক কারা? জনগণ। গণতন্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, যে গণতন্ত্রে আপনারা ভোট দেন, দেশের মালিক হয় জনগণ। আর যারা সরকারি কর্মচারী হয় তারা হয় জনগণের কামলা। সহজ ভাষায় বোঝানোর জন্য বলেছি। তাই যদি হয়, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশের পুলিশ বাহিনীতে যারা কাজ করে তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে, আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই, এই টাকা দিয়ে তাদের বেতন চলে, এর অর্থ হচ্ছে আমরা রাস্তায় বের হলে পাহারাদার রাখি না, বাড়িতে পাহারাদার রাখি না, পুলিশকে বেতন দেই, তারা যেন আমাদেরকে সুশৃঙ্খল পাহারাদারি করে, এটা হচ্ছে তাদের নৈতিক কাজ, জেনে শুনেই কাজে তারা দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে দুটা জায়গা আছে, দুটা কাজ আছে, পৃথিবীর সকল দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, এই দুই গড়ের দরওয়াজা বন্ধ হতে পারে না। একটা হচ্ছে পুলিশের দরওয়াজা, আরেকটা হচ্ছে ডাক্তারের দরওয়াজা। তারা সেবা করতে চায়। ডাক্তার যিনি হয়েছেন তিনি হবার আগে চিন্তা করেছেন, আমাকে রাত্র তিনটায় যে কোনো পাবলিক বিপদে পড়ে টেলিফোন করতে পারে, কারো অ্যাপেন্ডিক্সের ব্যথা হতে পারে, কারো জ্বর হতে পারে, ইনজেকশন দেয়া লাগতে পারে, যে কোনো সময় যে কারো বাড়িতে যাওয়া লাগতে পারে, এই জন্য ডাক্তারেরা কোনোদিন তারা টেলিফোন বন্ধ করে, দরজা মেডিকেলের বন্ধ করে থাকতে পারে না। কিন্তু আমরা কি দেখি, এই করোনা মহামারীর কারণে আমরা দেখতে পাইলাম বাংলাদেশের 95% ডাক্তার আর ডাক্তার নয়, এরা হয়েছে সমাজের ডাকা। মানুষকে তারা চিকিৎসা দেয় নাই। আগে যার ভিজিট ছিল 1,000 টাকা, করোনার কারণে তার ভিজিট হয়েছে 2,000 টাকা। আগে সরাসরি দেখতো, এখন ভিডিও কলে দেখে, রোগীর কাছেও যায় না, দূরে থেকে দেখে। মনে রাখবেন, সোয়াচে রোগের কারণে যদি এই রোগ ডাক্তারের কাছে হয়ে যায়,
এই বাংলাদেশে অনেক মা আছেন যারা সন্তানকে নিয়ে ঢাকা শহরের মেডিকেলে মেডিকেলে ঘুরেছেন ভর্তি করে নাই মা তার মেয়েকে বাবা তার ছেলেকে কুলে করে বাড়িতে নিয়েছে বাবার হয় নাই বোঝা গেল এটা সোয়াচে নয় যারা ভয় করেছে যারা জনগণের টাকা লুটে পুটে খেয়ে মানুষকে সুচিকিৎসা দেয় নাই এরা মানুষ নয় এরা জানোয়ার আজকে ডাক্তারেরা আপনি কোন ডাক্তারের চেম্বারে যাবেন আপনাকে সে দেখবে না আপনার কথা শুনেই দশটা পনেরোটা টেস্ট দিয়ে দিবে টেস্ট দিয়ে দিবে এবং বলে দিবে অমুক লেবে যদি আপনি টেস্ট করান তাইলে ওকে অন্য জায়গায় টেস্ট করালে হবে না মানে তারা যেখান থেকে কমিশন পায় সেখানেই টেস্ট দেয় ডাক্তার এই পর্যায়ে পৌঁছে গিয়েছে আজকে তারা বাংলাদেশে আমরা দেখেছি করোনার সময় মানুষের বাচ্চা হয় নাই 95% বাচ্চা বাংলাদেশে হয়েছে নরমাল ডেলিভারিতে করোনার আগে 95% বাচ্চা হয়েছে সিজারিয়ান ডেলিভারিতে বোঝা গেল যারা একটা মাকে ডেলিভারির জন্য নরমাল ট্রাই না করে সিজার করেছে টাকার বিনিময়ে এরা হচ্ছে এই জাতির জাতীয় দুশ্মন হারামজাদা এই হচ্ছে ডাক্তারের বর্তমান পরিচয় আজকে ডাক্তারেরা সুচিকিৎসা দিচ্ছে না যেই যেই কোম্পানির টাকা খেয়েছে কমিশন খেয়েছে সেই কোম্পানির ঔষধ লিখে ঠিক না আজকে তাদের কারণে বাংলাদেশের একটা বড় মেডিকেল কলেজের কথা বলছি এক সন্তান তার মাকে নিয়ে গিয়েছিল মেডিকেলে ডাক্তার বলেছে তার মায়ের কিডনিতে পাথর হয়েছে শেষ পর্যন্ত সন্তান তার মায়ের পাথর সরানোর জন্য অপারেশনের প্রয়োজন হলো অপারেশন করল মায়ের অবস্থার অবনতি হয়েছে সরকারি মেডিকেল কলেজ থেকে নিয়ে এসেছে প্রাইভেটে প্রাইভেটে আনার পরে ডাক্তারেরা টেস্ট করে দেখে মায়ের দুটা কিডনি নাই নাই এর অর্থ কি দাঁড়াচ্ছে সরকারি মেডিকেলে যেখানে প্রথম মাকে প্রথম মার পেট যখন কাটা হয় তখন তারা পাথর বের করবে দূরের কথা দুটা কিডনি বিক্রি করে দিয়েছে সুতরাং আজকে ডাক্তারেরা যেই সমস্ত কাজ করছে যেই কাজ পশুরা করে নাই তারা যদি ওই সমস্ত কাজ বন্ধ না করে বাংলাদেশের 30 লক্ষ যুবক জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেবে আমরা কি দেখলাম এই ডাক্তারেরা করোনার সময়ে তাদের নাস্তার কলার দাম হয়েছে 3000 টাকা মনে পড়ে আপনাদের এক পিস ব্রেডের দাম হয়েছে 2000 টাকা তারা করোনা টেস্টের নাম করে পাবলিকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে আপনার নাম শুনেছিলেন ডাক্তার সাবরিনা ডাক্তার সাহেদের কথা আমরা তাদের কথা বলছি না যারা তাদেরকে লাইসেন্স দিয়েছে সরকারি কর্মকর্তা ওরা মানুষ নয় ওরা জানোয়ার বাংলাদেশের স্বাস্থ্য খাতের দিকে তাকান স্বাস্থ্য খাতের মতো দুর্নীতি আর কোথাও নাই অল্প বললাম তারা মানুষ জ্বর সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখতে চায় না মায়েরা বাবারা সন্তানকে কুলে নিয়ে ঘুরতেছে ঢাকা শহরে কিন্তু তারা সুচিকিৎসা দিচ্ছে না কাছে যায় না টেস্ট করতে চায় না জানতে চায় না কি হয়েছে মনে রাখবেন আপনি মৃত্যুর ভয় করতেছেন মনে রাখবেন বনী ইসরাইলের 10,000 লোক মৌত থেকে বাঁচবার জন্য পলায়ন করেছিল কিন্তু বাঁচতে পারে নাই কারণ মৌতের মালিক একমাত্র আল্লাহ বললাম ডাক্তারের কথা আসুন আরেকটা দরওয়াজা বলেছিলাম পুলিশের আজকে পুলিশ আর পুলিশ নয় এরা হচ্ছে চাঁদাবাজ দুর্নীতিবাজ আজকে পুলিশ করেছে কি সিলেটের রায়হানের মতো একটা ভালো ছেলেকে তারা চুর সাজাইয়া ডাকাত সাজাইয়া 10,000 টাকা না পেয়ে তাকে হত্যা করেছে যে আকবর ভুইয়া হত্যা করলো
সে কোথায় চলে গেল তাকে পাওয়া গেল না। সরকারি চাকরি করে ইউনিফর্ম আছে, সে কোথায় যাবে তারা জানতে পারে না। তারা জানে শুধু যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা মুখে দাড়ি রাখে, যারা সুন্নতি পোশাক পরে। আজকে যে পুলিশ তাদেরকে সন্ত্রাস বানাতে চায়, ওই সমস্ত পুলিশ নয়, ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। মনে রাখবেন আমার কিছু কথা, আমি পুলিশ ভাইদেরকে বলছি, যারা আমার কথা শুনে থাকতে পারেন, এখানে এনএসআই, ডিজিএফআই, পিবিআই যে কেউ থাকতে পারেন, মনে রাখবেন, পুলিশ ভাইদেরকে বলছি, আপনার পরনে যে কাপড় রয়েছে সেটা আমার ট্যাক্সের টাকায়, আপনার পায়ে যে জুতা রয়েছে এটা আমার ট্যাক্সের টাকায়, আপনি যে গাড়িতে এয়ার কুলার গাড়িতে ঘুরেন এটা আমার ট্যাক্সের টাকায়, আপনি যে বাসায় আপনার বাচ্চাদেরকে নিয়ে থাকেন সেটা আমার ট্যাক্সের টাকায়, আপনি আপনার বাচ্চাকে যে স্কুলে পড়াচ্ছেন সেটা আমার ট্যাক্সের টাকায়, আপনি বাড়িতে আপনার মা বাপকে খাওয়াচ্ছেন সেটা আমার ট্যাক্সের টাকায়, আমার টাকা খেয়ে আমাকে সুশৃঙ্খল ভাবে আইন শৃঙ্খলার অবনতি করতেছেন, আমাকে ভালো রাখতে পারলেন না, আপনি চরম বেইমানি করেছেন, চরম বেইমানি। মনে রাখবেন আজকে ওনারা এই যে রায়হানকে হত্যা করলো, পরে ধরা পড়লো গিয়ে ইন্ডিয়ায়, ও গেল কেমনে, ধরা পড়ার পরে বলছে আমাকে তো আমার বড় বড় কর্মকর্তারাই বলেছিল চলে যাওয়ার জন্য। তাহলে পুলিশ, পুলিশ অন্যায়কারীদেরকে ধরতেছে না, বরং শয়তানদেরকে তারা আড়াল করতেছে। এর আগে আপনারা দেখলেন কক্সবাজারে একজন সাবেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, না হয় নাই, হয়েছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা কোনো মামলা নিয়ে পুলিশের কাছে থানায় গেলে পুলিশ দর্শন করে, এমন রিপোর্ট আপনারা শুনেন নাই? গত সপ্তাহে রিপোর্ট হলো, এক ছেলেকে আর এক মেয়েকে হত্যার দায়ে ছয় জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এক ছেলে এবং এক মেয়েকে হত্যার দায়ে যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা তো ফাঁসির রায় শুনেছে, যে এই একটা ছেলে একটা মেয়েকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার তিন বছর পরে এই ছেলে মেয়ে বাড়িতে আবার হাজির হয়েছে, আসলো কোত্থেকে? এরা সুবহানাল্লাহ, এরা কোত্থেকে আসলো? যাদেরকে হত্যার রায় দেয়া হয়েছিল তাদেরকে বলা হইলো, কি তোমরা কেন বলেছিল হত্যা করেছো? তারা বলেছে পুলিশ পিটাইয়া, পুলিশ পিটাইয়া বলছে যদি হত্যার দায় স্বীকার না করি আমাদেরকেও মারবে, পরিবারকেও মারবে। এই ভয় দেখানোর কারণে আমরা যাকে চিনি না জানি না এমন ব্যক্তিকে হত্যার কথা বলেছি, আমরা চিনি না। তাহলে বোঝা গেল পুলিশ আজকে শান্তির কথা বলে, মানুষকে সুশৃঙ্খল করার কথা বলে, মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়ার একমাত্র পরিকল্পনাকারী হচ্ছে এই পুলিশ বাহিনী। মনে রাখবেন আপনাদেরকে বলছি, সকালবেলা যেই খবরের কাগজের দাম হয় 15 টাকা, সকালবেলা যেই খবরের কাগজ যেখানে আপনারা সারা দুনিয়ার খবর শুনেন, যে কাগজ, এই কাগজের দাম হয় 15 টাকা। এই কাগজ যিনি নিয়েছেন ঢাকা থেকে, তার গাড়িটাকে এয়ার কন্ডিশন, বিকালবেলা এই খবরের কাগজের 1 কেজির দাম হয় 10 টাকা। তার অবস্থান থাকে ভ্যান গাড়ির পিছনে আর সুটকি বাঁধার কাজে। বুঝা গেল সময় ফুরিয়ে গেলে তোমার কোনো দাম থাকবে না। মনে রাখবেন এই দিন দিন নয়, আরো দিন আছে। এখনো যদি অন্যায় যা করেছেন আপনারা মাথা পেতে স্বীকার না করেন, আজকে 30 লক্ষ যুবক আর 3 লক্ষ মসজিদের ইমাম আপনাদেরকে জুতো পেটা করে সাইজ করে দেবে। আজকে আমরা ফ্রান্সের প্রতিবাদ করছি, সবাই করছি না? ফ্রান্স কি করেছে? রসুল পাকের একটা ব্যঙ্গাত্মপূর্ণ কার্টুন ছাপিয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়, তা তাদের দেশে আটকে দিয়েছে, টাঙ্গিয়ে দিয়েছে, এটা তাদের অপরাধ। কিন্তু ফ্রান্সের সরকার বলে নাই যেই যারা টাকনুর উপরে প্যান্ট পরবে
যারা মুখে দাড়ি রাখবে, যারা সুন্দর করে শুদ্ধ করে আসসালামু আলাইকুম বলবে এবং কথার শেষে আল্লাহ হাফেজ বলবে, তারা জঙ্গি তালেবানি সন্ত্রাসী, এই কথা কি বলেছে? কথা বলছেন না কেন? বলে নাই। তারা কি বলেছে যারা হিজাব পরে এই সমস্ত মহিলারা জঙ্গি বলেছে? কথা বলছেন না কেন? বলে নাই। আজকে আপনারা প্রতিবাদ করছেন, এই ফ্রান্সের সরকারের চাইতে বড় সন্ত্রাসী তোমার আমার আশেপাশে বসবাস করে, এদেরকে আগে চিহ্নিত করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বলেছেন, আমরা আগে বলতাম সালাম আলাইকুম, আর এখনকার যুবকেরা বলে সালাম আলাইকুম, কথার শেষে বলে খুদা হাফেজ। এই কথা তিনি বলে বলছেন যারা এই কাজ করে তারা জঙ্গি তালেবানি। শুদ্ধ করে সালাম দিলে কি জঙ্গি হয়? কথা বলছেন না কেন? কথার শেষে আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলে কি জঙ্গি হয়ে যায়? এই কথার মাধ্যমে তিনি আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করেছেন। যিনি শুদ্ধ করে সালাম দিতে পারেন না, কথার শেষে আল্লাহ হাফেজ বলতে পারেন না, সে নিজেকে মুসলমান দাবি করে কেমনে? ও তো দালাল না হয় কাফের। গেল তার কথা। এরপরে বিভিন্ন জায়গায় আপনারা জানেন টাকনুর উপরে প্যান্ট পরার কারণে বাংলাদেশের স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম তিনি আসলেন, দাড়িওয়ালা একজন, তিনি এসে বললেন যে আমার অফিসে যদি কেউ কাজ করতে হয় তাহলে টাকনুর উপরে পুরুষেরা প্যান্ট পরবা আর নারীরা মুসলিম হলে হিজাব পরবা। তিনি কি ভুল করেছেন? আপনারা সবাই বলতে হবে ভুল করেছেন। এই কথা বলবার কারণে তাকে ওএসডি করা হলো, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কেন তিনি টাকনুর উপরে প্যান্টের কথা বলেছেন? এই অপরাধে ডিবিসি নিউজে বাংলাদেশের সাবেক সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি বলেছেন যে যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা দাড়ি রাখে, যারা হিজাব পরে, এরা তালেবানি জঙ্গি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা নামাজ পড়েন না? কথা বলেন। নামাজ পড়লে টাকনুর উপরে প্যান্ট পরেন না? কথা বলেন না কেন? তাহলে টাকনুর উপরে প্যান্ট পরলে উনি কি বলেছেন? এবং তিনি বলেছেন যারা টাকনুর উপরে প্যান্ট পরে, মুখে দাড়ি রাখে এবং হিজাব পরে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, একাত্তরের চেতনার বিরোধী। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একাত্তরের চেতনা ছিল কি প্যান্ট পায়ের নিচে পড়ার জন্য? এই ছাগলগুলা শিক্ষিত হইল কেমনে? বোঝা গেল এরা পড়ালেখা করেছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারে নাই। আবুল আহাব শিক্ষিত ছিল কিন্তু মানুষ ছিল না, আবু জাহাল শিক্ষিত ছিল কিন্তু মানুষ ছিল না, নমরুদ শিক্ষিত ছিল মানুষ ছিল না, সাদ্দাদ শিক্ষিত ছিল মানুষ ছিল না, ফেরাউন শিক্ষিত ছিল মানুষ ছিল না। বাংলাদেশে যারা ইসলাম আর মুসলমান কেনে কটুক্তি করে, এরা শিক্ষিত হতে পারে, এরা মানুষ নয়, এরা হচ্ছে জানোয়ার। এই সমস্ত জানোয়ারদেরকে চিনে রাখা দরকার। সমাজ বিষাক্ত হচ্ছে, আমার কথাগুলো মনে রাখবেন, হয়তো জীবনে আর আসতে নাও পারি, দিল দিয়ে কথাগুলো শুনবেন কি বলতে চাই, মনে রাখবেন মৌত হায়াত এর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে গলির সামন থেকেও বাঁচাইয়া দিতে পারেন, আর না হঠাৎ রাস্তায় পড়ে মরে যেতে পারি। আমরা বলতে পারি, মনে রাখবেন মুসলমান, আমি তেমন শাহাদতের মৌত চাই যেন আমি মরে গেলে আমার লাশটা খুঁজে পাওয়া না যায়। আমি এমন শাহাদতের মৌত চাই, আমি মরে গেলে আমার হাত থাকবে এক জায়গায়, পা থাকবে এক জায়গায়, গুস্ত থাকবে আরেক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়, একত্রিত করে যেন মানুষ জানাজা দেওয়ার মতো সুযোগ না পায়। এই শহীদ হতে চাই একমাত্র ইসলামের জন্য। সুতরাং এই শাহজালাল শাহ পুরানের মাটিতে কেউ যদি ইসলাম আর কোরআন সুন্নাকে নিয়ে বিশুদ্ধকার করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য একটা নয়
ওইটা নয়, 1 কোটি যদি গুলি খাওয়া লাগে কারা কারা পারবেন হাত ওঠায় দেখেন।